হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে টোয়েন্টি থার্ড আগস্ট এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা সমস্ত কারেন্ট অফেয়ার্সগুলো আলোচনা করবো তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেক দিনের মতো এই দশটি প্রশ্ন থাকছে এবং এই দশটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো বসে দেওয়া আইকন অন করো তারপর অল নোটিফিকেশন অন করো প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক দ্বারা জয়েন করতে পারো অথবা টেলিগ্রাম অ্যাপে যাও অ্যাপে যাওয়ার পর গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করবে তাহলেও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে চলো প্রথম কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক আজকের প্রথম কোয়েশ্চেন দেখো নিম্নির কোন সংস্থা সাগর নামক একটি অ্যাডভাইসারি গ্রুপ গঠন করলো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে সাগো এস এ জি ও নামক একটি অ্যাডভাইসারি গ্রুপ সম্প্রতি গঠন করে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার হু দেখো ডিটেলসে হু ক্রিয়েটেড এ নিউ অ্যাডভাইসারি গ্রুপ নেমড দ্য ইন্টারন্যাশনাল সাইন্টিফিক অ্যাডভাইসারি গ্রুপ অরিজিন অফ নোভেল প্যাথা প্যাথাজেন্স অফ অর সাগো ঠিক আছে তো হু এটা গঠন করেছে হু এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু প্রতিষ্ঠা হয়েছিল সাত এপ্রিল উনিশশো সালে সেই জন্য সাত এপ্রিল দিনটি প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয় যার হেডকোয়ার্টার অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভা শহরে এবং বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন টেড্রস আধারন ঠিক আছে তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে যাব তার আগে প্রত্যেক দিনের মতোই আমাদের ক্লাস ভালো লাগলে এক্ষুনি লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আজকেও আমরা এক হাজার লাইকের টার্গেট রাখছি তো আমরা আশা করি প্রত্যেকে এই টার্গেট পূর্ণ করে দেবে লাইক করে তো দেখো দ্বিতীয় প্রশ্ন লাহোর বুক ওয়ান অফ দ্য পার্টিসেন ট্রিলজি এই বইটি কে লিখেছেন তো সম্প্রতি এই বইটি প্রকাশিত হয়েছে লাহোর বুক ওয়ান অফ দ্য পার্টিসান ট্রিলজি এই বইটি লিখেছেন মানরিত সৌদি সমস্বর অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে তোমাদের লেখকের নাম মনে রাখতে হবে সঙ্গে তোমাদের এই যে বইটির নাম মনে রাখতে হবে তাহলে মানরিত সৌদি সমস্যর এটা প্রকাশক হচ্ছে বা প্রকাশ করেছে হারপাল হারপার কলিনস নামক একটি সংস্থা পরবর্তী প্রশ্ন দেখো তৃতীয় প্রশ্ন কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে হিসেবে পালন করা হচ্ছে তো ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে হিসেবে প্রত্যেক বছর পালন পালিত হচ্ছে একুশে আগস্ট অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার একুশে আগস্ট বিশ্ব সিনিয়র সিটিজেন দিবসে প্রতি বছর একুশ আগস্ট মানসিক স্বাস্থ্য ও সহ বয়স্ক প্রাপ্তবয়স্কদের প্রভাবিত করে এমন সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এটা পালন করা হয় ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে হিসেবে পালন করা হয় একুশে আগস্ট অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো চতুর্থ প্রশ্ন নিম্নের কে বার্ক এর সিইও পদে নিযুক্ত হয়েছেন তো সম্প্রতি বার্ক এর সিইও পদে নিযুক্ত হয়েছেন নকুল চোপড়া অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ইনি হচ্ছেন নকুল চোপড়া তিনি বার্ক এর সিইও পদে নিযুক্ত হলেন বার্ক এর পুরো নাম হচ্ছে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ক এর আরেকটা বার্ক রয়েছে সেই বার্ক এর পুরো নাম হচ্ছে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার ঠিক আছে তো এই দুটো বার্ক কিন্তু আলাদা তাহলে নকুল চপড়া অপশান ডি কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ ভারত কোন দেশের সাথে বেশি মাত্রায় একে একশো তিন এ ওয়ান জিরো থ্রি অ্যাসল্ট রাইফেল ক্রয় করার জন্য চুক্তি করলো তো এই রাইফেল হচ্ছে এ কে ওয়ান জিরো থ্রি এই রাইফেলটি ক্রয় করার জন্য সম্প্রতি ভারত চুক্তি করেছে রাশিয়ার সাথে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার রাশিয়া ইজ দ্য কারেক্ট আনসার ক্যাপিটাল দেখো রাশিয়ার সাথে চুক্তি করেছে তাহলে রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল এবং ভারত এবং রাশিয়ার মধ্যে একটি যুদ্ধ অভ্যাস হয়ে থাকে যার নাম হচ্ছে ইন্দ্র এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় থাকে ইন্দ্র ইন্ডিয়া রাশিয়া ঠিক আছে ভারত এবং রাশিয়ার যুদ্ধ অভ্যাস ইন্দ্র তাহলে কারেক্ট আনসার অপশান সি রাশিয়া পরবর্তী প্রশ্ন কোন সংস্থা ই ইশিল্ড নেক্সট নামক ইন্সিউরেন্স লঞ্চ করেছে তো ইশিল্ড নেক্সট নামক সম্প্রতি একটি ইন্সিউরেন্স লঞ্চ করেছে এসবিআই লাইফ ইন্সিউরেন্স স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাইফ ইন্স্যুরেন্স এটা করেছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার দেখো ডিটেলসে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স হ্যাজ লঞ্চড এ নিউ এজ প্রোটেকশন সলুয়েশন এসবিআই লাইফ নেক্সট ইন্ডিভিজুয়াল নন নন নট পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স পিওর রিস্ক প্রিমিয়াম প্রোডাক্ট এটা তাহলে দেখো এস বি আই লাইফ ইন্স্যুরেন্স এর সিইও হচ্ছেন মহেশ কুমার শর্মা হেডকোয়ার্টার মুম্বাইতে প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার এক সালে তাহলে অপশন বি কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো আজকের হোমওয়ার্ক কোন রাজ্য সম্প্রতি রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা চালু করেছে কারেক্ট আনসার তোমরা প্রত্যেকে কমেন্ট করবে এটার এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক ঠিক আছে রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা কোন রাজ্য লঞ্চ করেছে এক্ষুনি কমেন্ট করো এবং ডেসক্রিপশানে আমাদের গাইডেন্স গুরু লার্নিং অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেই অ্যাপটা যদি তোমরা ইনস্টল না করে থাকো তাহলে প্রত্যেকে সেই অ্যাপটা এখনই ইনস্টল করে নাও সেখানেও প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে এবং সেখানে সমস্ত চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন দেওয়া হচ্ছে তো সেই অ্যাপটা তোমরা ইনস্টল করে নাও সেখানে তোমরা ফ্রি স্টাডি মেটেরিয়ালগুলো সেখানেই ডাউনলোড করতে পারবে এরপর থেকে সমস্ত স্টাডি মেটেরিয়াল সেখানে আমরা আমরা দিয়ে দেবো পরবর্তী প্রশ্ন দেখো পুনে আর্মি স্পোর্টস ইন ইনস্টিটিউট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কার নামে রাখা হচ্ছে পুনে স্টেডিয়াম যেটা আর্মি স্পোর্টস ইনস্টিটিউট ক্যাম্পাসে রয়েছে তো সেই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে সম্প্রতি অলিম্পিকে গোল্ড পদক জয়ী নীরজ চোপড়ার নামে রাখা হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট সার নীরজ চোপড়া তাহলে নীরজ চোপড়ার নাম তো তোমরা প্রত্যেকেই জানো নীরজ চোপড়া ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স র্যাঙ্কিংয়ে সম্প্রতি দ্বিতীয় স্থান অধিকার করেছিল এবং জেভলিন থ্রোতে তিনি সাতাশি পয়েন্ট ফাইভ এইট মিটার জেভলিন থ্রো করে গোল্ড মেডাল পেয়েছেন তিনি হচ্ছেন নীরজ চোপড়া হচ্ছেন সন অফ পিটি ঊষা ঠিক আছে অপশান বি কারেক্টার সার এবং তিনি হরিয়ানার পানিপত জেলার বাসিন্দা অপশান বি কারেক্টার সার নীরজ চোপড়ার নামে রাখা হবে নেক্সট হচ্ছে রাজনাথ সিং কোথায় পাঁচটি ট্রোমা কেয়ার অ্যাম্বুলেন্স চালু কর করলো তো রাজনাথ সিং সম্প্রতি কোথায় পাঁচটি ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স চালু করেছে কারেক্ট আনসার হবে জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু এবং কাশ্মীরের ভারত পাকিস্তান বর্ডারে এগুলো মোতায়েন করা হবে একটি এনজিও দ্বারা প্রদান করা হয়েছে এই অ্যাম্বুলেন্সগুলো তো ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স সেখানেই মোতায়েন করা হবে একেবারে ভারত পাকিস্তান সীমারেখা অঞ্চলে এটা রাখা হবে জম্মু কাশ্মীরের জাতীয় উদ্যান যেমন রয়েছে গ্রাম খিস্তওয়াড় জম্মু কাশ্মীরের হ্রদগুলো যেগুলো পরীক্ষায় আসে ডাল লেক উলার লেক জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো নেটো কোন দেশের সঙ্গে সমস্ত চুক্তি ও সমর্থন বাতিল করলো কোন দেশের সঙ্গে সমস্ত ধরনের চুক্তি বা সমস্ত ধরনের যে সমর্থনগুলো করতো সেগুলো সম্প্রতি বাতিল করে দিয়েছে তো স্বভাবতই এটা তোমরা প্রত্যেকেই আশা করি জানো নেটো এটা আফগানিস্তানের সঙ্গেই করবে কারণ আফগানিস্তানে সম্প্রতি কি হয়েছে সেই খবর আশা করি তোমাদেরই জানা সকলের জানা সেখানে আফগানিস্তানকে তালিবানি সরকার কিন্তু সেখানে দখল করেছে আফগানিস্তান এবং আফগানিস্তানের যিনি রাষ্ট্রপতি ছিলেন আশরাফ ঘানি তিনি দেশ ছাড়ে ছেড়ে পালিয়েছেন তাহলে অপশান সি কারেক্ট আনসার দেখো এর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল চার এপ্রিল উনিশশো সালে আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল এবং আফগানিস্তানের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে যেটা হচ্ছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান ইসলামিক এর এমিরেটস অফ আফগানিস্তান মুদ্রা হচ্ছে আফগান আফগানি ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের সাহারানপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সম্প্রতি সাকামবাড়ি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে তো সাহারানপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সাকামবাড়ি করা হচ্ছে উত্তরপ্রদেশে অপশান সি ইজ দ্য কারেক্ট উত্তর উত্তরপ্রদেশে সাহারানপুরের নামটা পরিবর্তন করা হচ্ছে দেখো সম্প্রতি উত্তরপ্র উত্তরপ্রদেশের আলিগড়ের নামটাও পরিবর্তন করে হরিগড় করা হয়েছে উত্তরপ্রদেশের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করব সঞ্চারী রোগ নিয়ন্ত্রণ অভিযান চালু করেছে উত্তরপ্রদেশ আয়ুষ্মান ভারত যোজনা অন্তর্গত গোল্ডেন কার্ড লঞ্চ করেছিল উত্তরপ্রদেশ কালা চাল নামক একটি উৎসব পালিত হল শহীদ আশফাকুল্লাহ প্রাণী উদ্যানের উদ্বোধন করা হয়েছে সেখানে দশটি অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে ই পঞ্চায়েত পুরস্কার পেয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন পেটেল উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ লখনৌ শহরটি অন্য দিক তীরে অবস্থিত গৌমতনীয় দিক তীরে অবস্থিত অপশন সি কারেক্ট আনসার উত্তরপ্রদেশ আজকের দশটি প্রশ্ন শেষ হলো ক্লাস ভালো লাগলে প্রত্যেকে এক্ষুনি লাইক করে তোমার বন্ধুদের সাথে বিভিন্ন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল প্রভৃতিতে তোমরা প্রত্যেকে শেয়ার করে দাও ভিডিওটি এবং আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে আমাদের ডব্লিউ বিপি স্পেশাল ক্লাস হচ্ছে প্রত্যেক প্রত্যেক ডেলি তিরিশটা করে পরীক্ষা পর্যন্ত এক হাজার প্রশ্ন আমরা রিভিশন করব। সেই ক্লাসগুলো হচ্ছে তো ডেসক্রিপশানে আমাদের ডাব্লিউপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকে আমাদের অ্যাপটাও সব লঞ্চ করা হয়েছে নতুন অ্যাপ সেটা তোমরা প্রত্যেকে ইনস্টল করে নাও তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো